1975 সাল 1975 সালে আগস্ট মাসে যে হত্যাকাণ্ড ঘটে বঙ্গবন্ধুকে কেন্দ্র করে তার পরিবারের সদস্যদের সেই সময়টাতে সবাই দোষ করে জিয়াউর রহমানকে বিশেষত আওয়ামী লীগ একটা কথা বারবার বলে যে জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের জড়িত খুনিদেরকে ইনডেমনিটি আদেশের মাধ্যমে দায় মুক্তি দিয়েছেন আজকে সেই বিষয়ে কথা বলবো যে জিয়াউর রহমান আসলে কি দায় মুক্তি দিয়েছিলেন আমি একটু স্মরণ করাতে চাই যে 1975 সালের সেই ইনডেমনিটি আদেশে কি ছিল এটা ছিল যে যারা হত্যাকাণ্ডে জড়িত তাদের বিষয়ে কোনো বিচার করা যাবে না তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না এবং তাদের বিরুদ্ধে কোনো মামলা আইনগত পদক্ষেপ প্রক্রিয়ায় আনা যাবে না এটা ইনডেমনিটি আইনে ছিল এখন দোষ দেওয়া হচ্ছে জিয়াউর রহমানকে যে জিয়াউর রহমান এই ইনডেমনিটি আদেশ দিয়েছে আমরা একটা ইতিহাসের সত্য ঘটনাকে পুরা উল্টে দিয়ে পুরাটা উল্টে দিয়ে আমরা জিয়াউর রহমানকে দোষারোপ করছি আসেন আমরা যেই সময় ইনডেমনিটি আইন স্বাক্ষর হয় সেই সময়ে সেই স্বাক্ষরে জিয়াউর রহমানের স্বাক্ষর আছে কিনা বা ওই সময় জিয়াউর রহমান পদে ছিলেন কিনা 1975 সালে স্বাক্ষরকৃত ইনডেমনিটি অ্যাক্টে কাদের স্বাক্ষর ছিল তখন কে কে ক্ষমতার শীর্ষবিন্দুতে ছিলেন এই ইনডেমনিটি আইন দায় মুক্তির আইনের বিষয়ে সেই সময় সেনাপ্রধান ছিলেন মেজর জেনারেল শফিউল্লাহ বীরুত্তম সেই সময় এয়ার ভাইস মার্শাল ছিলেন একে খন্দকার সেই সময় জাতীয় রক্ষী বাহিনীর প্রধান ছিলেন স্যার তোফায়েল আহমেদ রক্ষী বাহিনীর কথা আপনারা জানেন অবশ্যই যে রক্ষী বাহিনী 30,000 মানুষ হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত ছিল বঙ্গবন্ধুর নিজে গড়া বেসরকারি বাহিনী সেই রক্ষী বাহিনীর প্রধান ছিলেন স্যার তোফায়েল আহমেদ এবং সচিব ছিলেন এইচটি ইমাম সে ছিল মুস্তাক সরকারের শপথ পরিচালনাকারী এই ব্যক্তিরা ওই সময় ইনডেমনিটি আইন বা দায় মুক্তি আইন বঙ্গবন্ধু হত্যা তার পরিবারের সদস্যদের হত্যার দায় মুক্তি আইন পাশ করার সঙ্গে জড়িত ছিলেন এই লোকগুলো মেজর জেনারেল শফিউল ইসলাম এয়ার ভাইস মার্শাল একে খন্দকার তোফায়েল আহমেদ এবং এইচটি ইমাম অথচ আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনা সহ তার দলের নেতাকর্মীরা সব সময় বারবার বলছে যে জিয়াউর রহমান দায় মুক্তি দিয়েছে জিয়াউর রহমান কই আমরা তো ইতিহাসটাকে দেখছি না এই মিথ্যাচারিতাগুলো কেন করছে জিয়াউর রহমান যদি রাজনীতিতে গুরুত্বপূর্ণ না হতেন উনি যদি রাষ্ট্রপতি না হতেন তাহলে কিন্তু ওনাকে এই এই অভিযোগে অভিযুক্ত করতো না কই কখনো তো এই ইস্তিমামকে অভিযুক্ত করতে দেখিনি আমরা তোফায়েল আহমেদকে অভিযুক্ত করতে দেখিনি অথচ ওনাদের স্বাক্ষর ওনারা ওই সময় দায়িত্বে ছিলেন ওনারা বাহিনীগুলোর দায়িত্বে ছিলেন এইটা একটা বিষয় আরেকটা বিষয় হলো যে ইনডেমনিটি আইন মানে প্রথম ইনডেমনিটি আইন নাকি জিয়াউর রহমান করেছেন আমি প্রথমে দেখালাম যে ওই ইনডেমনিটি আইন জিয়াউর রহমান করেনি নাই ইনডেমনিটি আইন প্রথম কে করেছে ইনডেমনিটি আইন প্রথম করা হয় 1974 সালে বঙ্গবন্ধু দেশের প্রচলিত বাহিনীগুলো এই যে পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী এই বাহিনীগুলোর উপরে আস্থা রাখতে পারছিলেন না না পেরে উনি রক্ষী বাহিনী গঠন করেন 1972 সালে ওনার নিজের বাহিনী বেসরকারি বাহিনী এবং এরকম একটা কথা ছিল যে নকশালদের যেখানে পাবা সেখানে হত্যা করবা এবং এদেরকে হত্যা করার জন্য রক্ষী বাহিনী তৈরি করা হয় সেই রক্ষী বাহিনীকে দায় মুক্তি দেওয়ার জন্য 1974 সালে প্রথম ইনডেমনিটি আইন বা দায় মুক্তি আইন করা হয় এটা বঙ্গবন্ধু করেন কিন্তু এটা ইতিহাসকে ঘুরাই দিয়েছে যে ইনডেমনিটি আইন নাকি জিয়াউর রহমান করেন পুরা উল্টা দিয়েছে ইনডেমনিটি আইনে কী লেখা ছিল রক্ষী বাহিনীর সদস্যরা তাদের যে কোনো কাজ সরল বিশ্বাসে করেছে বলে গণ্য করা হবে মানে তাদের যে কোনো কাজ তারা যদি খুনো করে এটা সরল বিশ্বাসে করেছে বলে গণ্য করা হবে এবং এ নিয়ে তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা যাবে না অভিযোগ পেশ করা যাবে না আইনগত কোনো পদক্ষেপ নেওয়া যাবে না প্রথম ইনডেমনিটি আইন 1974 সালে বঙ্গবন্ধু করেছেন অথচ নাম দিয়ে দিয়েছে প্রথম ইনডেমনিটি আইন বঙ্গ জিয়াউর রহমান করেছে এবং এই ইনডেমনিটি আদেশের 8-এর পথে রয়েছে রক্ষী বাহিনীর যে কোনো সদস্য বা অফিসার 8-9 অনুচ্ছেদ বলে বিনা ওয়ারেন্টে আইনের পরিপন্থী কাজে লিপ্ত সন্দেহবশত যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে এছাড়া যে কোনো ব্যক্তি স্থান যানবাহন নৌযান ইত্যাদি তল্লাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী কাজে ব্যবহৃত হচ্ছে যে কোনো সামগ্রী বাজেয়াপ্ত করতে পারবে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার তার সম্পত্তি হস্তান্তর হস্তগত এমন একটি রিপোর্ট সহ নিকটতম থানা হেফাজতে পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে অর্থাৎ বাংলাদেশের নাগরিকদের সাংবিধানিক অধিকার হরণ করার জন্য
প্রথম যে দায় মুক্তির আইন রক্ষী বাহিনীকে দেওয়া হয়েছিল সেটা হলো 74 সালে বঙ্গবন্ধু দিয়েছিলেন এবং এই ইনডেমনিটি আইন হওয়ার পরে এই রক্ষী বাহিনী যে 30,000 মানুষ খুন করেছিল সেই খুন হওয়া পরিবারের সদস্যদের আদালতে যাওয়ার কোনো জায়গা রাখে নাই কেউ আদালতে যেতে পারে নাই কেউ বিচার যেতে পারে নাই ইতিহাসের এই কালো বিষয়টা আমরা বঙ্গবন্ধু হত্যাকাণ্ড যে ঘটেছে এই হত্যাকাণ্ড ঘটনার নিন্দা জানাই আচ্ছা তারেক ভাই এই ইতিহাস ইতিহাসটাকে বললেন এটা মানে কোথা থেকে জানলেন কিভাবে সম্ভব আচ্ছা এই ইতিহাসটা অনেকগুলো গ্রন্থে লেখা আছে তারপরেও একটা সোর্স আমি আপনাদেরকে বলি যে ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ এই বইটা আহমেদ মুসা অরুণা সেনের দুটা উদ্ধৃতি রয়েছে সেই উদ্ধৃতিতে এই প্রথম এবং আপনারা যেহেতু সাংবাদিক আপনাদের কাজ হলো অনুসন্ধান করা যে আসলে এই রক্ষী বাহিনীর সংশোধিত 1974 সালের আইনে এই ধরনের অনুচ্ছেদ রয়েছে কিনা 16 ক এবং 8 ক 16 কতে বলা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না মানে তারা খুন গুম এবং বাংলাদেশের প্রথম গুমটা হয়েছিলই আপনারা জানেন জহির রায়হান বাংলাদেশের প্রথম গুণ প্রথম গুণ স্বাধীন বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে একটা মানুষ গুম হলো এটা জহির রায়হান এবং প্রথম যে ক্রস ফায়ার এটাও সেই বঙ্গবন্ধুর সময়ে এটা হলো সিরাজ শিকদার এবং সিরাজ শিকদার খুন হওয়ার পরে বঙ্গবন্ধু সংসদে গিয়ে বলেছিলেন লাল ঘোড়া দাবড়িয়ে দিয়েছি এই দুইটা দায় মুক্তির ক্ষেত্রেই বঙ্গবন্ধু সরাসরি তার আবেশে এটা হয়েছে সরাসরি এবং আপনার হলো এই যে রক্ষী বাহিনীর যে দায় মুক্তি সেখানেও ওনার বক্তব্য আছে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে নকশালদের যেখানে বাবা সেখানেই পাড়িয়ে দাও বা দমন করো বা হত্যা করো বা খুন করো এটা এই ইতিহাসের ইনডেমনিটি আইন নিয়ে যে নোংরা কথাগুলো ছড়িয়ে আছে জিয়াউর রহমানকে নিয়ে এটা এই জন্য শুধু যে 7 নভেম্বরে যে সিপাহী বিপ্লব হয় সেই সিপাহী বিপ্লবকে হিংসা করে বাংলাদেশের একমাত্র একজন রাষ্ট্রপতি যিনি বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় বসেছেন এবং জনগণের মাধ্যমে মানে সিপাহী আচ্ছা একটু সাইডে দাঁড়ান ঠিক আছে আচ্ছা এবং জিয়াউর রহমানকে কেন তারা এভাবে অভিযুক্ত করছে জিয়াউর রহমানের প্রতি মানুষের যে ভালোবাসা সৈনিকদের যে ভালোবাসা সেই ভালোবাসার কারণে তারা অভিযোগ করছে এবং দেখেন 1975 সালে 7 নভেম্বরে সেদিন একটা লিফলেট ছড়িয়ে গেছিল যে সিপাহী ভাই ভাই অফিসারদের রক্ত চাই এই এটা ছড়িয়ে গিয়েছিল এটা কেন ছড়িয়েছিল জিয়াউর রহমানকে হত্যা করার জন্য এই লিফলেট ছড়িয়েছিল এবং সত্যি সত্যি জিয়াউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল ওই সময় সেই সময় তাকে উদ্ধার করেছিল সিপাহীরাই আবার সিপাহীরা উদ্ধার করেছিল এবং একটা বিপ্লবের মাধ্যমে সেই বিপ্লবের মধ্য দিয়ে উনি বাংলাদেশের ক্ষমতার আসনে অধিষ্ঠিত হন এইটা আওয়ামী লীগের একটা হিংসার কারণ যে কেন মানে এইরকম সম্মান নিয়ে আর কেউ ক্ষমতায় বসেনি যে বিপ্লব করে একজনকে ক্ষমতায় বসে দিচ্ছে এই যে আওয়ামী লীগ নেতারা বঙ্গবন্ধু হত্যার পরে ক্ষমতার ভাগাভাগি ক্ষমতার